আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাষ্ট্রপতি সবাইকে নিয়ে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করবে। দেশের নির্বাচন কমিশন নিরপেক্ষ হলে তাহলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব, এখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। সকালে সাভারের আমিন বাজারে নির্মাণাধীন 8 লেনের সেতু পরিদর্শনে এসে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, আন্দোলনের নামে কেউ সহিংসতা করলে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে। নির্বাচনের মতোই নির্বাচন হবে, দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী। বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও ঠিক সেভাবে নির্বাচন হবে। একটা নির্বাচন কমিশনের মেয়াদ যেহেতু শেষ হয়ে আসছে, মাননীয় প্রধানমন্ত্রী গতকাল বলে দিয়েছেন কীভাবে নির্বাচন কমিশন পুনর্গঠন হবে, সেটা সার্চ কমিটি গঠনের মধ্য দিয়ে রাষ্ট্রপতি বিভিন্ন সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে সার্চ কমিটি গঠন করে ইলেকশন কমিশন গঠন করা হবে, যেটা গতবার এবং তার আগের বার।